মার্কিন সেনারাও হামলার শিকার হবে তুরস্কের হুঁশিয়ারি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে মার্কিন সেনারা যদি বাধা দেয় কিংবা কুর্দি গেরিলাদের হয়ে লড়াই করতে আসে তাহলে তারাও হামলার শিকার হবে তুরস্কের উপপ্রধানমন্ত্রী বাকির বোজদাগ সিএনএন টেলিভিশনের তুর্ক বিভাগকে কথা বলেছেন তিনি বলেন মার্কিন সেনারা যদি কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি কে সাহায্য করে কিংবা মার্কিন সেনারা কুর্দি গেরিলাদের পোশাক পরে যুদ্ধে নামে তাহলে তারাও হামলা থেকে রেহাই পাবে না এ ধরনের ঘটনা ঘটলে আমরা মার্কিন সেনাদেরকে সন্ত্রাসী বলেই বিবেচনা করব বাকির বোজদাগ আরও বলেন তুরস্কের সংবেদনশীলতা সম্পর্কে মার্কিনীরা সচেতন বলে আমরা মনে করি তারপরও যদি তারা কুর্দি পোশাক পরে তুর্কি সেনাদের ওপর হামলা চালায় তাহলে সন্ত্রাসীদের সঙ্গে তাদেরকে আলাদা করার সুযোগ থাকবে না বাকির বোসদাক আরও বলেন মার্কিন সেনাদের সঙ্গে তুরস্ক কোথাও সংঘাত চায় না সিরিয়ার চলমান অভিযানের সময় তুরস্কের সাত সেনা নিহত হওয়ার পর তিনি এসব কথা বললেন তুর্কি গণমাধ্যম বলছে একটি ট্যাঙ্কে কুর্দি গেরিলাদের হামলায় এসব সেনা নিহত হয়েছে এবং ওই ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়েছে আমেরিকা গ্যাস ক্ষেত্রের মালিকানা নিয়ে তেল আবিব বৈরুত টানা পড়েন তুঙ্গে ভূমধ্য সাগরে লেবাননের একটি গ্যাস ক্ষেত্রের মালিকানা নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বৈরুতের টানা পড়েন তার দেশের জনগণ মাতৃভূমির প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করতে সদা প্রস্তুত রয়েছে গত বছর ভূমধ্য সাগরে লেবানন তার দশটি গ্যাস ব্লকের দুটির উন্নয়নের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী সাদ হারিরির সরকার তিনটি আন্তর্জাতিক কোম্পানি সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে ব্লক ফোর ও ব্লক নাইন উন্নয়নের দায়িত্ব দেয় লেবাননের এই পদক্ষেপের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল উস্কানিমূলক বক্তব্য দিলে তেল আবিব ও বৈরুতের মধ্যে উত্তেজনা দেখা দেয় লেবাননের ব্লক নাইন গ্যাস ক্ষেত্রের ওপর মালিকানা দাবি করে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী এভেদগুলিমারম্যান বলেন ব্লক নাইন ইসরায়েলি ভূখণ্ডের অংশ এবং সেটির ব্যাপারে লেবাননের টেন্ডার ইস্যু করা উস্কানিমূলক পদক্ষেপ লিবারম্যানের এ দাবির প্রতিক্রিয়ায় লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ইয়কুব সর্রাফ বলেছেন নিজের জল স্থল ও আকাশ সীমার ওপর পূর্ণ কর্তৃত্ব রয়েছে লেবানন কর্তৃপক্ষের তিনি লেবানন ইসরায়েল সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন এর আগে হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাশেম বলেছিলেন লেবানন এখন আর কারো জন্য সহজ গ্রাস নয় যে যখন খুশি গিলে ফেলবেন তিনি বলেন লিবারম্যানের বক্তব্যের জবাব শক্তির ভাষায় দেয়া হবে কারণ এই ভাষা উপলব্ধি করা ইসরায়েলের জন্য সহজ এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী হারেরি ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যাত এবং প্রেসিডেন্ট মিশেল আউন একে হুমকিমূলক বলে মন্তব্য করেছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ